দিনহাটা শহরে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। দিনহাটা শহরে সিসি ক্যামেরা বসানো নিয়ে পুর কর্তৃপক্ষের উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো শহরে। সোমবার দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের ঘরে ওই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, পৌরসভার আধিকারিক অলোক কুমার সেন, অসিত বল, জগদীশ সেন সহ অনেকেই। কোথায় কিভাবে এই সিসি ক্যামেরা বসানো হবে সেসব বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় 80টি সিসি ক্যামেরা বসানো হবে। কোথায় কিভাবে এই ক্যামেরাগুলি বসবে সেই সব জায়গাগুলি এদিনের সভায় প্রাথমিকভাবে চিহ্নিতকরণ করা হয়। পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী জানান শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এই সিসি ক্যামেরা বসানো হবে। এর জন্য বরাদ্দ হবে প্রায় 35 লক্ষ টাকা। শহরকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়িয়ে ফেলতে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসি ক্যামেরা লাগানো হবে। তার মনিটরিংয়ের দায়িত্বে থাকবে দিনহাটা থানা। বেশ কিছুদিন ধরেই দিনহাটা শহর সহ আশেপাশের এলাকায় বেড়ে গিয়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা, আর সেই ঘটনাগুলোতেই লাগাম টানতে এবার দিনহাটা শহরে সিসি ক্যামেরা বসানো নিয়ে পুর কর্তৃপক্ষের উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের ঘরে এই সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ছাড়াও ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, পৌরসভার আধিকারিক অলোক কুমার সেন, অসিত বল, জগদীশ সেন সহ অনেকেই। কোথায় কিভাবে লাগানো হবে এই 80টি সিসি ক্যামেরা তা প্রাথমিকভাবে এদিন সিদ্ধান্ত হয় এবং তার সাথে সাথে জানা যায় যে 35 লক্ষ টাকা এর জন্য বরাদ্দ করা হবে। কি জানাচ্ছেন এ বিষয়ে সাবির শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিনহাটা পৌরসভা, শুনবো। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। প্রথমেই যখন এর আগে যখন আমাদের প্রশাসক বোর্ড ছিল, প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এবং আমি বোর্ড মেম্বার ছিলাম, তখনই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দিনহাটার মানুষকে আরও নিরাপত্তার চাদরে আরও মুড়ে ফেলার জন্য আমরা সিসিটিভি বসাবো দিনহাটায়। তা সেটার একটা প্রজেক্ট আমরা ইয়ে করে এজেন্সি মারফত সেটা আমরা পাঠানো হয়েছিল, কিন্তু গতকাল আমাদের অফিসাররা সেই অফিসে গিয়ে শুনলেন যে সেই ইয়েটা এখান থেকে হবে না, শিলিগুড়ির আইটি ডিপার্টমেন্ট আমাদের একটা আছে সরকারি, সেখান থেকে ভেটিং করিয়ে আসতে হবে। তা সেটা শোনার পর আমরা কালকেই তাড়াতাড়ি মিটিং ডেকে সেই কাগজপত্র রেডি করে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, শীঘ্রই সেটা ইয়ে হবে এবং 70 থেকে 80টা ক্যামেরা শহরের বিভিন্ন স্থানে, মানে মেন যে 5টা রোড আছে সেই রোডে তো হবেই, এছাড়াও আমাদের মনে করুন এই স্কুলগুলো, গার্লস স্কুল বলুন, জ্ঞানদেব স্কুল বলুন, গোপালনগর স্কুল বলুন, এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো কথা বলে সেই সব জায়গায় ক্যামেরাগুলো বসানো হচ্ছে এবং টোটাল সার্ভারটা বসানো থাকবে দিনহাটা থানায় এবং থানার থেকেই সেটা কমপ্লিট করা হবে। এটা এস্টিমেট ভেটিংয়ে পাঠানো হয়েছে 35-40 লক্ষ টাকার মতন